أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين. السلام عليكم ورحمة الله. ক্লাস শুরু করার আগে আমরা মিড টার্ম এক্সাম জাস্ট এহেড, আজকের আজকে 11 তারিখ, তাই না? স্যার স্যার সিটি আমরা গত তিনটা দুইটা লেকচারে লাইফ ইন দ্য সিটি কভার করে দিয়েছি, আর আজকে আমরা অন্য কিছু সাবজেক্ট শুরু করব এবং মিড টার্ম এক্সাম তারপরে চলে আসছে। মিড টার্ম এক্সামের সিলেবাস আমাদের জানা মনে আছে কি কি? লাইফ ইন দ্য সিটি এবং রিক্রিয়েশন। রিলেটেড গ্রামার সিলেবাস হ্যাজ বিন শর্টেন্ড, এর থেকে সহজ করার কোন পদ্ধতি আমার জানা নাই। তারপরেও তোমরা আজকে রেজাল্ট দেখেছো, অনেকে পরীক্ষা দেয় নাই, তাই না? স্যার ডিড ইউ গেট দি রেজাল্ট? স্যার গট ইট স্যার তো এখন যারা পরীক্ষা দেয় নাই, দে মাস্ট বি ভেরি কমিটেড। আমাদের দ্বারা কি আর কোনো কিছু করার সম্ভব আছে, তাই না? সিলেবাস আর কত? না স্যার ওকে, যাই হোক, এখন আজকে আমরা আমাদের যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যের দিকে আগাবো। উদ্দেশ্যটা হলো আল কোরআন তাফসিরেন বাই ওয়ার্ড, যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আমরা অতীতে অনেক হ্যান্ডেল করেছি, এখন একটু সিস্টেমেটিক্যালি হ্যান্ডেল করার চেষ্টা করে আমরা আগাবো। উদ্দেশ্য হলো অ্যাপসের মধ্যে যে তারকিবটা দেওয়া আছে এই তারকিবটা বুঝতে পারা। এই অ্যাপসের মধ্যে যে তারকিব দেওয়া আছে এই তারকিব বুঝতে পারা, বিসাইডস ওয়ার্ড গুলিকে, প্রত্যেকটা ওয়ার্ড কে ভাঙার বাইরে, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে তো করতেই হবে, যোগ বিয়োগ করে কিভাবে এটা গঠিত হয়েছে সেটা তো বুঝতেই হবে, প্লাস এই জিনিসটা বোঝা। এই জিনিসটা বোঝার ব্যাপারে তোমাদের অনেকেই মাশাল্লাহ কিছু কিছু আগানো আছে, তাই না? এম আই কারেক্ট? বোঝা যাচ্ছে রুস্তম? স্যার স্যার বোঝা যাচ্ছে স্যার তাহলে এটা আর একটু আমাদের শ্রম দিতে হবে স্যার সরি, এটা বুঝতে হলে আমাদের আর একটু সময় দিতে হবে স্যার একটু শ্রম দিতে হবে স্যার কারেক্ট, একটু সময় দিতে হবে। এখন এটা যদি আমরা কয়েকটা সূরা যদি এটাকে ফলো করে আমরা আগাতে পারি, আমরা হেল্প নেব অন্যান্য জিনিস, যেমন কোরআন কর্পাসের হেল্প নেব, বাট এটা আমাদের মেইন থাকবে যে এই জিনিসটা আমরা বুঝি কিনা। ওকে, এখন এই জিনিসটা বোঝার জন্য প্রথমে ধরো আমরা যদি শুরু করি, তাই না? শুরু করি আমরা আবার সূরা ফাতিহা থেকে। স্যার ইনশাল্লাহ স্যার ওকে, শুরু করি। তো আমরা যদি এভাবে যাই, এখানে যেটা লেখা আছে মনে করো বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলি আমরা এখন অর্থ বুঝি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এইখানে কি লেখাটা, এই আমাদের উদ্দেশ্য হলো, আচ্ছা কেন এটা দরকার সেটা বলি। আমি নর্মাল যদি পড়ে গিয়ে বিসমিল্লাহ কিভাবে হলো সেটা বুঝতে পারি, এটা তখন আর দরকার হবে না। যেমন আর রহমান এই শব্দটা মনে করো আমি বুঝতেছি না, তখন আমি এখানে খুঁজবো যে এটা আসলে কি বোঝাচ্ছে। আর রহিম তখন আমি এখানে খুঁজবো, এবং এই লেখাটা যেন আমি বুঝতে পারি সেটা হলো আমার উদ্দেশ্য। এখন এই বিসমিল্লার মধ্যে প্রথম যে যে ইয়েটা আছে, এই ইয়েটা কেন জানি আনফর্চুনেটলি একটু কঠিন আরবিতে লেখা, তবে যে আরবি আমরা এতদিন পড়ে আসছি এটার থেকে সোজা হবে ইনশাল্লাহ। তো এইটা বুঝার জন্য আমরা একটা হ্যান্ড আউট দিয়েছিলাম, একটা হ্যান্ড আউটের আমরা ওয়ার্ড মিনিং গুলি একটু খেয়াল করি। চলো, এই ওয়ার্ড মিনিংটা তোমরা পেয়েছো? পেয়েছি স্যার আচ্ছা, আমাদের ওইখানে আছে একটু ওয়ার্ড মিনিং গুলি, আমরা জাস্ট একটু স্ক্যান করি। প্রথমে আসো, ওইখানে ওইখানে লেখা পাবো জাহাবা ইয়াজহাবু। আমরা জানি জাহাবা হলো যাওয়া, তাই না? রাইট স্যার এর আরেকটা অর্থ আছে মত পোষণ করা, টু আচ্ছা হ্যাভ সাম অপিনিয়ন, মত পোষণ করা, জাহাবা ইয়াজহাবু। ওকে, এরপরে দেখো
যে শব্দটা আছে এটা একটু আমরা দেখি, জাহাবা ইয়াজহাবু, এর মাসদার হইলো জাহাবুন। এখন আমরা যে ওয়ার্ড মিনিং গুলি দিচ্ছি, মত পোষণ করা, এবং এখানে লিখছি, দুইবার লিখতে হচ্ছে কারণ এই ওয়ার্ডটাকে অ্যাকোমোডেট করার জন্য। আসলে জাহাবা হলো সে মত পোষণ করলো। আহলুন আমরা জানি তাই না, আহলুন বাসিন্দা অধিবাসী। ওকে, ইশতাক্কা, শাকাকা বা শাক্কা থেকে ইশতাক্কা গঠন করা, এখান থেকে মুশতাক্কুন শব্দটা আসছে, ইসমুল মুশতাক আমরা পড়ছি না, দু একটা এক্সাম্পল কারা কারা ইসমুল মুশতাক মনে আছে? হ্যাঁ, ইসমুল মুশতাক গুলি কাকে 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 বলে, দু একটা তো বলতে পারতে হবে, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল জব, ছয় পাতায় আছে, একটু দেখো ইসমুল মুশতাক। ওকে, তাহলে এটার মাসদার হলো কি, ইশতিকাকুন, ইশতিকাকুন, ইশতিকাকুন হলো গঠন করা। বসরাতুন একটা শহরের নাম, বসরা। এরপর দুইটা শব্দ এখানে আছে তোমার, সুমুউন, সামাওয়াতে আছে না, সামাওয়াতের মাসদার সুমুউন, সিন মিম ওয়া, সুমুউন উঁচু, উলুন উঁচু, আলা, উলুউন। বাইনামা পক্ষান্তরে, সীমাতুনের চিহ্ন আলামাতুন, এটা আমরা জানি আগে থেকে, দেন আলামাতুন চিহ্ন। এগুলো কি স্যার, এই যে উলুমুন বলতেছেন, এগুলি কি স্যার মাজদার? বার থেকে যেগুলি না, উলুন মাসদার না, উলুন মাসদার না, কিংবা আসলে চেক করে দেখতে হবে, আসলে মাসদার মাসদার হতেও পারে। হ্যাঁ, তবে মাসদার তো, মাসদার হলো কি, মাস, হোয়াট ইজ মাসদার, মাসদার হলো কোনো কাজের নাম তাই না, ক্রিয়ামূল, এইটা না, ক্রিয়ামূল, উলুন মাসদার না, সুমন মাসদার না, কাজের নাম এটা। ওকে, হজফা, এই শব্দটা দরকার, হজফ করা, হজফ করা অর্থ কি, বিলুপ্ত করা, এটা আমাদেরকে জানতে হবে, এই কথাটা আমাদের আসবে এই সামনেস্টা দিতে। হজফ করা মানে বিলুপ্ত করা, যেটা আমরা বলি হাসবুন, হাসবুন হজফ করা, হাজাফা ইয়াহজিফু। আরেকটা শব্দ আমরা পাবো, বাসমালা, বাসমালা হলো বিসমিল্লা বলা, আসলে বাসমালা তুন, বিসমিল্লা বলা। ওকে, এখন এখানে আরেকটা আছে, ব্যবহার করা, ব্যবহার করা হলো ইস্তামালা, আমল করে না কাজ, স্যার এই আমল থেকে ইস্তামালা হলে ব্যবহার করা, ইস্তামাল, ইস্তেমালুন, ইস্তেমাল, আমরা সাধারণত বাংলায় অনেকে বলে থাকি ইস্তেমাল করো, হ্যাঁ ব্যবহার করো। কাসরাত সুকুদি, ওয়াসাফা ইয়াসিফু, এটা আমরা জানি, ওয়াসফুন বা সিফাতুন, ওয়াসাফা ইয়াসিফু হলো ওয়াসফুন বা সিফাতুন। জাররা জেদ দেওয়া, জাররা ইয়াজুররু, লিটারাল মিনিং হলো টানা, আর মাসদার হলো জাররুন। জাররুন, মানা অর্থ, আমরা বলি না এর মানে কি, স্যার মানা অর্থ। এই যে জাররা, এই ভারতের এটা কি, মাসদার জাররুন এখানে কি বলবো, ইসমুল ফাইল, স্কুল ফাইলস, এই কথাটা যেন আমরা বুঝি, যা রি রুন, তাহলে জারিরুন আরবরা কি করে, এরকম দুইটা শব্দ, দুইটা অ্যালফাবেট একই হলে কি করে, জারুন তাসদিদ দিয়ে দেয় স্যার, না এটাকে সুকুন করে দেয়, সুকুন করার ফলে এটা তাসদিদ হয়, জারুন, এটা আমরা যেন মনে রাখে। মাসাতরা যদি এরকম হয়, মাসাসা, ওরা কি করবে, এটাকে সুকুন দিয়ে দিবে, হবে মাসুন, হ্যাঁ মাসা, মাসাইয়া মুসু, এরকম। তাহলে আমরা এটা এটা পাইলাম, মাজরুরুন আমরা বুঝে গেছি বাই নাও, এটা এটা যদি ফ্রেল হয়, মাজরুর হলো কি, ইসমুল মাফউল, 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 মাফউলুন, বাকিগুলি আমরা জানি, ফ্রেলুন, এগুলি অর্থ আমাদের জানা আছে, আমি একটু আগায় যাই। ওকে, তা আল্লাকা ইয়া তা আল্লাকু, মোতাআল্লিক যেটা আমরা বলি, ঝুলে থাকা, লেগে থাকা, তা আল্লাহ কা ইয়া তা আল্লিকুন,
তাআল্লাকা ইয়া তাআল্লাকু, এখান থেকে আমরা পাই কি তাআল্লুক। তারপর তাআল্লাকুন, মুতাআল্লিকুন মুতাআল্লিক, মুতাআল্লাকুন, মুতাআল্লিকুনুল ইসমুল ফাইল, কারেক্ট, স্যার মুতাআল্লাকুনুল ইসমুল মাফউল, মাফুল মাফুল আদ্দারা ইউকাদ্দিরু, তাকদীর আমরা বলি না, স্যার তাকদীরুন, হ্যাঁ, নির্ধারণ তাকদীর করা, এটাই আমাদের ইম্পর্টেন্ট। বাদা কিংবা ইবতাদা, শুরু করা, বাদা বাদিউস সামাওয়াতে, ওটাও না, ওটা আরেকটা, বাদা বা দাল হামজা, বাদা কিংবা ইবতাদা হলে শুরু করা, এটা এই নাউনটা আমাদের ইম্পর্টেন্ট, ইবতিদা উন। ওকে, খবর এটা আমরা জানি, জুমলাব জানি, আসনা ইউসনি, সানা সানা পড়ে না, স্যার ওই সানা, এটা হলো প্রশংসা, ইসনাউন, জালালাতুন, জালালাতুন হলো মর্যাদা, মর্যাদা সম্পন্ন, আল্লাহ সুবহানাহু তাআলার নাম বলার সাথে সাথে লবজুল জালালাতুন বলা হয়, অথবা লবজুল জালালাতি, জামিলুন কাউলুন, সানাউন, মালিকুন সাইয়েদুন, আরাদা ইউরিদু, ইচ্ছা করে, ইরাদাতুন, এগুলি আমরা জানি, ইরাদু বিহি, ইউরাদু বিহি, ইউরাদু বিহি হলো এটার মাজহুল, উদ্দেশ্য করা, আসলাহা ইউসলে, সংশোধন করা, হ্যাঁ, সালেহুন, হ্যাঁ, ইসলাহুন, মুসলেহুন, সংশোধনকারী, রাব্বা ইউরাব্বি, রাব্বা ইউরাব্বি আমরা মুরাব্বি বলি, হ্যাঁ, এটা অর্থ হলো লালন পালন করা, তারবিয়াতুন, মুরাব্বিউন, অভিভাবক, এটা ওই ইয়েতে যেভাবে আসে ফর্মুলা অনুযায়ী, জামিয়ন সকল, কায়নাতুন, কায়নাতুন হলো সকল সৃষ্টি জগৎ, তাই না, কায়নাতুন, রাফা ইয়ারফাউ আমাদের যেটা উঠানো, আমরা যেখানে বলবো আর কি, মারফুন কিংবা রফা দেওয়া, পেজ দেওয়া, রফ উন। এরপরে আমাদের আছে দেখো মুক্তাদা, ওকে, ওয়াজিবুন, ওয়াজিব, ম্যান্ডেটরি, আবশ্যক, বাদালুন, বদল, এই শব্দগুলি আমাদের পরিচিত, তাই না, আলহাকা ইউলহিকু, সংযুক্ত হওয়া, ইলহাকুন, মুলহাকুন, যেটা সংযুক্ত স্কুল হচ্ছে, সানিন এটা আমরা জানি, দ্বিতীয়, হ্যাঁ, এটা এটা সানিন হলো মুজাক্কার, সানিয়াতুন হলো মুয়ান্নাস, মানুষ দমির নাসাবা, নসব দেওয়া মানে জবর দেওয়া, নাসাবা ইয়ানসিবু নাসবুন, মানসুবুন, ইত্তাসালা ইয়াত্তাসিলু, ওয়াসালা থেকে আসছে, তাই না, এটা ইত্তিসালুন হবে, এখানে একটা জবরটা ইত্তাসালুন না, ইত্তিসালুন, ইজিতানাবা ইয়াজিতানেবু, ইজিতিনাবু ইত্তিসালুন, মুত্তাসিলুন, যেটা যুক্ত হয়, ইনফাসালা ইয়ানফাসিলু মুনফাসিলুন, এই মুত্তাসিলুন মুনফাসিলুন আসলে দমিরের বেলায়, তাই না, আমি মুত্তাসিল দাও মুত্তাসিল মুনফাসিলুন, দমিরুন, মুনফাসিলুন হলো হুয়া হুম আহুম বলি, তাই না, স্যার আর মুত্তাসিলুন বলি কি, হু হুম কাকু হুমা হুমা হুম, রাইট, ওকে, বানা বানানো, ইয়াবনি তৈরি করা, বিনাউন, মাবনিউন, আমরা যে মাবনি, আরেকটা মাবনিউন আছে যেটা হলো ফিক্সড, একই একই স্পেলিং গঠিত, যেটা কোনো পরিবর্তন হয় না, আর এখানে বানানো তৈরি করা হয়েছে, মাবনিউন, আবনা ইউবনি নির্মাণ করতে দেওয়া, ইবনাউন, কদ্দমা ইউকাদ্দমু, হ্যাঁ, কদম ফেলানো, কদম ফেললে অগ্রগতি হয়, মুকাদ্দিমুন আমরা কি খবর মুকদ্দম খবর বলতেছে মুকাদ্দম এগুলি বলি না, স্যার এই সব খবর মুকদ্দম আর খবর মুতাখখারা মুতাআক্কির, রাইট, সাবাকে ইয়াসবিকু অগ্রবর্তী হওয়া কিংবা আগে চলে যাওয়া, ইসতাসকালা সাকুলাত, ফামাম্মা মান সাকুলাত আমরা পড়ছি না, স্যার ওখান থেকে যে ইস্তাসকালা, সকালাতে ইস্তাসকালা ভারী মনে হওয়া,
রুট ওয়ার্ড সাকালা, হ্যাঁ রুট হলো সাকালা, ওই সাকুলেট, সাকলাম, কারেক্ট, ওই যে সাকুলেট পড়ছি আমরা, ইফামান সাকুলাত মাওয়াজিন ও যার ওজন ভারী হবে। ভারী হবে। নাকালা, নাকালা হলো ট্রান্সমিট করা। আমরা সৌদি টেলিভিশনে যদি তুমি দেখো ওখানে নাকালা সালাতুল আসরে এগুলি লেখা থাকে, তাই না, প্রচারিত হচ্ছে স্যার, প্রচারিত হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। ট্রান্সমিট হচ্ছে। সিলাতুন আমরা জানি ইসমুল মাউসুলের পরে যে অংশটা সিলা যোগ করে ওটা হলো সিলা। ইনকালাবা ইয়ান কালেবু, ইনকিলাব পত্র আছে না, স্থানান্তরিত হওয়া, এরকম ইনকিলাব। আরেকটা হলো পরিবর্তিত হওয়া, হওয়া উচিত, স্থানান্তরিত হওয়া। ওকে, আবার ইনকিলাব মানে, ইনকিলাব মানে ইয়ে হয় স্যার, আন্দোলনও হয়, হতে পারে, হইতে পারে স্যার, একটা প্রতিশব্দ অর্থ হতে পারে স্যার। ওকে। কাসারা ইয়াক শুরু, কাসারা ভাঙা, তাই না, কাসা দেওয়া, আবার ভাঙা, মাকসুরুন, কাসরুন। ইন কাসারা, একটা হলো কাসরা দেওয়া, আর একটা হলো কাসরা হওয়া। এটা আমরা এই কটুক আমরা জানি, ফর্ম ওয়ান এবং ফর্ম সেভেন, সেভেন এর মধ্যে একটা সম্পর্ক আছে। ওকে, তারপরে আরেকটু আগাইলে আমরা দা ইয়াদ উ দোয়াউন, দোয়া করা। ওকে, ইস্তাতারা, এই শব্দটা আমাদের লাগবে, ইস্তাতারা ইয়াস্তাতিরুন, গোপন হওয়া, হ্যাঁ, লুকিয়ে থাকা। মুস্তাতিরুন, মুস্তাতিরুন, মুজতানিবুন, নাজা ইয়ানজাউ, সরানো, খাফিদুন, নিচু করি, নিচুকারী, হ্যাঁ, আল্লাহ সুবহান তাআলা একটা গুণবাচক নাম অবশ্য। আতাফা ইয়াতিফু আতফুন, আক্কাদা, তাকিদ দেওয়া, তাকিদ, হ্যাঁ, আক্কাদা ইয়াক্কিদু তাকিদুন। তারপরে নাফা ইয়ানফি, নাফিউন, মানফিউন, এই দুইটা শব্দ আমাদের দরকার, মানফি করা কিংবা মানফি বলে না সূচক করা। ইস্তাজাবা ইয়াস্তাজিবু, ইস্তিজাবুন, জবাব দেওয়া, হাল্লাকে ইউহাদ্দিকু, হরকত দেওয়া, নাসাবা ইউনাসিবু, মুনাসিবাতুন, যথাযথ হওয়া। এই ওয়ার্ডগুলি আমরা একটু আলোচনা করে গেলাম, এখন আমরা লেটস গো এটা এখন বোঝার চেষ্টা করি। এখন আমি একটু তোমাদেরকে বলি, আমরা আমরা যারা অনেক আগে পুরাণকালে ম্যাট্রিক পাস করছিলাম, ক্লাস নাইনের প্রথমে ওই যে ইংরেজি বইটাতে প্রথম ইয়েটা ছিল কি, ওয়াইজ ম্যান অফ দি ওল্ড, তোমরা কি পেয়েছিলে? ওয়াইজ ম্যান অফ দিস ওয়াইজ ম্যান অফ দি ওল্ড, প্রথম গল্পটা ক্লাস নাইনের সাহিত্যের না, আমরা পাইনি না, পাইনি স্যার। পাও নাই না? আসলে দোজ বুকস হ্যাভ বিন রিয়েলি বিউটিফুল। হ্যাঁ, আমি কিন্তু একটা গ্রামের স্কুল থেকে পাশ করেছি, ম্যাট্রিক পাশ করেছি, বাট আই স্টিল রিমেম্বার ফার্স্ট প্যারাটা আমার এখন মুখস্থ আছে, অলমোস্ট হান্ড্রেডস অফ ইয়ার্স এগো হোয়েন দ্য পিপল অফ ব্রিটেন ওয়ার বারবারিয়াস আনসিভিলাইজ ডোয়েলিং ইন ক্যাপস, এভাবে শুরু হলো। এবং এই ক্লাস নাইনের প্রথমের ওই প্যারাটাই আসলে ওই ইয়েটাই চ্যাপ্টারটাই কঠিন। আমি জানি না, এইখানে আমি যতদূর পরে দেখছি এটা হলো কঠিন দিয়ে শুরু হয়েছে। যাই হোক, যতদূর বোঝা যায়, লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে প্রথমে দেখো ইসমুল শব্দটা কেন আছে এখানে, বিসমুল হচ্ছে ইসমুল আছে। ইসমুলের ব্যাপারে, এই শব্দটার ব্যাপারে একটা জেনারেল আলোচনা করেছে, কি আলোচনা করেছে এটা আমরা একটু দেখি। জাহাবা, আমরা কি পড়ছিলাম, জাহাবাতে মত পোষণ করে, তাই না, স্যার মত পোষণ করা, তাহলে এটা যদি ভার্ব হয়, এখন একটু স্টাইল করে নিজেদের যতদূর ফাইল, ফাইল পাবো স্যার, ফাইল, যদি ফাইল পাই তাহলে এই শব্দটাকে আমরা কি পড়তে পারি, হাতের আন্দাজে পড়লে অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। আহলু হবে স্যার, আহালু, ওকে, নর্মাল নাম হলাম আহালুন। এখন এইখানে দেখো বসরা, বসরা শহর, স্যার এই কনস্ট্রাকশন যদি পাও এনিহোয়ার এরকম, আহলুল বসরতি, তাহলে এটাকে কি বলবো আমরা, আহলুল বসরতি, মুদা 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 ফিলে, ফিলাহি, মুদা মুদা ফিলে, স্টাইলে পরে ফেললে ভুল হবে না।
তাহলে আমরা জাহাবাদ বললাম আহালুল বাসরাতি, তাহলে বাসরার অধিবাসীগণ মনে মত করে, পোষণ করে। মনে করে কি ব্যাপারে মনে করে? ফি ইশতিকাকিহি, ইশতিকাকুন, তাহলে আমরা একটা ভাগ পড়েছি কি, ব্যবহার করা ইশতাকু ইশতিকাকুন মনে। আচ্ছা তোমাদের ইয়েটা ওই যে আজকে যে আমরা হ্যাঁ দিয়েছিলাম ওটা কি সামনে আছে কারো, তোমাদের ঋণ নিতে পেরেছিলাম? হ্যাঁ স্যার আছে স্যার, আচ্ছা তাহলে ওখানে একটু দেখো এই শব্দগুলি পাওয়া যাবে গঠন করা গঠন করা। তাহলে জাহাবা মনে করে আহলুল বসরার অধিবাসী, ওকে, ফিল ইশতিকাকিহি, এর গঠনের ব্যাপারে, কার গঠনের ব্যাপারে, হিটা বলছে এস এম এর এই শব্দটা গঠনের ব্যাপারে, ইলা যে আন্নাহু মুশতাক্কুন, এটা গঠন করা হয়েছে মিনাস সুমুইন, মিনাস সুমুই, সুমু শব্দ থেকে, ওকে। এই যে বসরা এবং আরেকটা আছে কুফা, এই দুই এরা নাহবিদ, এদের একটা অপিনিয়ন এখানে দিচ্ছে, বিসমিল্লাটা গঠন করা হয়েছে সুমুন শব্দ থেকে, যার অর্থ হলো উঁচু করা, আন্নাহু মুশতাক্কুন মিনাল। এখন যতদূর পড়া যায় দেখো, পড়া যাবে আহলুল বসরাতি ফি, এটাকে আমরা কি বলবো, ফি ইশতিকা, ইশতিকা কি এর কারণে, কি ইশতিকা কি ইলা আন্নাহু মুশতাক্কুন মিনাস সুমুই অহুয়া অহুয়াল উলু উন উলু উ অহুয়াল উলু উ, যেটা সুমুই যেটার অর্থ হলো উঁচা। এরা বলতেছে বস্ত্র অধিবাসীরা বলতেছে সামাউনটা সুমুন শব্দ থেকে আসছে যার অর্থ হলো উঁচু। বাইনামা অন দা আদার হ্যান্ড, বাইনামা শব্দ হচ্ছে অন দা আদার হ্যান্ড। এখন আমরা একটু পড়ি এই এই প্রথম লাইনটা একটু কঠিন, বলো জাহাবা আহালুল কুফাতি কুফা ইলা আন্না মুস্তাকুন মিনাস, বলো মিনাস সীমাতু, মিনাল মিনাস সীমাতু সীমাতু, এই শব্দ হলো সীমাতু, সীমাতু হলো চিহ্ন। তাহলে ইসমুল শব্দটা এরা বাস্তারা বলতেছে ইয়ে থেকে তৈরি হয়, সুমন থেকে তৈরি, আর উফার অধিবাসী বলতেছে সিবাকুন থেকে তৈরি যার অর্থ হলো আলামত। এর অর্থ দিয়ে কি বুঝাইছে দরকার নাই, জাস্ট এই কটুকু আমরা দেখে নিলাম। এখন আসো নেক্সট অর্থ, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম ওয়া। এখন এখানে একটা ইয়ে আছে, ও হাজাফা হুজিফাত, হুজিফাত আলিফু, আলিফ হলো তাহলে কি, যদি হুজিফাত আলিফু বলি তাহলে আলিফ, এই আলিফু শব্দটা কি, ফেল ফায়েল মাফুল, আলিফ তো স্যার ফাইল হওয়ার কথা। হুজিফা যদি, হুজিফা হাজাফা হুজিফা, মাদি মাঝুর না নায়েবে 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 ফায়েল, তাই না, নায়েবে ফায়েল আমরা পড়ছি, ফাইল করেছি যখন আলাদা টানে হয় তখন অনেক সময় মিস হলে তখন এটা নাইবে ফাইল করে দিতে হয়। মানে যখন প্যাসিভ ভয়েসে কিছু লেখা হয় তখন নায়েবে ফায়েল আসে, আচ্ছা নায়েবুল ফায়েলুন। সবাই কি জানা আছে এটা নায়েবে ফায়েল? মনে নাই স্যার, আপনি আরেক আরেকটা বলেছিলেন স্যার যে ওই যখন বাও তাও কাফুলাম মানে হাফ জার যখন আসবে তখন নাইবে ফাইল যদি না থাকে ফাইল তখন নাইবে ফাইল ধরে নেওয়া যাবে, এটা একটা আগে না বলেছি না নাইবে ফাইলের গঠনটা মাঝুলের মাঝুলের সঙ্গে রিলেটেড স্যার। মাজহুল, মাজহুলের সঙ্গে এটার এক্সাম্পলটা এইরকম ধরো, একটু খেয়াল করো, এটা খেয়াল থাক, আচ্ছা তত বেশি আলোচনা না হয়নি হয়তো। ডরাবা, ডরাবা অর্থ কি,
প্রহার করা স্যার। প্রহার করা, জাইদুন মা জি মা জি মা জি দান, মা জি দান। তাহলে আমরা পাইলাম। এখন খেয়াল করো সবাই একটু, ওয়ান্স ফর অল, দারাবা জাইদুন মাজিদান, তাহলে জায়েদ মাজেদকে প্রহার করেছিল। এখন মাজেদকে যদি প্রহার করেছিল কে করে থাকে এটা যদি আমাদের না জানা থাকে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হ্যাঁ, এই সেন্টেন্সটা এরকম হতে পারে, জাইদুনটা ফেলে দিলাম, তাহলে মাইর খাইছে কে? মাজেদ। এটার কনস্ট্রাকশনটা এখন মাজেদ কে এই হিসাবে লিখবে, আর এইটাকে মাফুল হিসাবে লিখ, মাজুল হিসাবে লিখবে। দুরিবা দুরিবা মাজিদুন, দুরিবা মাজিদুনি হবে স্যার। মাজিদুন, কারেক্ট। আচ্ছা, ওইটা ওইটা মারফু অবস্থায় থাকবে। না, আগে তো প্রথমে দেখো, দরাবা জাইদুন, জাইদ হলো ফাইল, স্যার মাজিদ মাজিদুন হলো মাকুল। এখন এই এই জানা নাই কে মেরেছে, তাই না? তখন এই যাকে মারা হয়েছে সে মারফু অবস্থায় এসে মাজহুলে নায়েবে ফাইল হয়ে যাবে। ফাইল তো আমরা জানি মারফু, ও এইটা নাইবে ফাইল হয়ে যাচ্ছে, এই জন্য এটা এখন মারফু হচ্ছে। নায়েবে ফাইল। আন্ডারস্ট্যান্ড, মাজেদ ওয়াজ, রিটেন। এই কথাটা এখানে আসতেছে, আচ্ছা, আলাপ তাহলে করেছিলেন স্যার, এখন একটু মনে হলো স্যার। হ্যাঁ, তাহলে নায়েবে ফাইল হলো কিছুই না, মাজহুলের সামনে যেই ইয়েটা কর্তা আসে ওটা হলো নায়েবে ফাইল। বুঝতে তাহলে পারছি। হুজিফাত আমরা যদি ওখানে যাই, তাহলে দেখো এই উদ্দেশ্য হলো ছোট ছোট জিনিসগুলো যদি আমরা ধরতে পারি, এবং ধরতে পারবা প্রথম দিকে দুই তিন দুই একদিন একটু কঠিন লাগলেও, আমার কাছে এখনো কঠিন লাগতেছে, বাট ডাজন্ট ম্যাটার, ধরা যায়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আলিফ, আলিফকে হজব করা হয়েছে ফিল বাস মালাতি। এখন দেখো তুমি কিভাবে পড়বা এটাকে, হুজিফাত, এটা হয়তো তোমার জন্য প্রথমে একটু কষ্ট হবে পড়তে। আলিফু, এটা তো পড়তে কষ্ট নাই, আছে না স্যার, ফিল বাস মালাতি, কেন? লি ওয়াসরা তি ইস্তেমালিহা, তার অধিক ব্যবহারের কারণে। এই যে আমরা বলছি না, বাইজের বি প্লাস ইসমুন ইকুয়াল টু বিসমি, এই আলিফটা পড়ি না, তাই না? মনে আছে এটা? একটু কাইন্ডলি বলতে হবে, মনে আছে? আমি আমি মনে আছে এই কথাটাই সে এখানে বলছে, অহুজিফাত আলিফু ফিল বাসমালাতি লিকাসরাতিল ইস্তেমালিহা, এই আলিফটার অধিক ব্যবহার কারণে বাসমালাতে, সরি বাসমালাটা অধিক ব্যবহার কারণে এর মধ্যে আলিফটা হজব করা হয়েছে। ওকে, এই সেন্টেন্সটা পড়তে যদি একটু কষ্ট লাগে, ডোন্ট ওয়ারি ফর দ্যাট, বাট মেসেজটা কি বোঝা গেছে? এখন আসো, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দ্বিতীয় শব্দটা হলো কি? আর রহমান। এই আর রহমান শব্দটার একটা ওজন আছে, ওজনটা কি? এই কথাটা কি একটু একবার বোঝার চেষ্টা করি। ওয়াজ নুন, ওজন। এখন মনে করো তুমি যদি এটা না বুঝো, একটু ডিকশনারি দিতে যাও, একটু তোমরা কি কম্পিউটারে আসো না মোবাইলে আসো? কম্পিউটারে আছে স্যার। আই উইল রিকোয়েস্ট টু বি অলওয়েজ ইন কম্পিউটার। এখন একটু লেখো তো, এই শব্দটা মনে করো আমি পড়তে পারছি না, তাই না? আমার সাথে পরিচিত লাগতেছে না, হাউ ডু আই হ্যান্ডেল ইট? লেখো তো, এটা এটা লিখলে কি ওয়াজুনুন হবে, দেখবা ওজন। ওয়াজুনুন স্যার আলানে, তাহলে এই রহমান শব্দটা হইলো রহমানু, এই ওজনের কথা বলছে। ওয়াজনুহু ফাআলানু,
এইটুকু বোঝা গেছে রমা শব্দের গঠনটা, মানে গঠন প্রণালী পালানো ওজনে আছে, পালানো ওজনে। পালানো ওজনে আছে। অফিহি এখন এটা তো পড়া যায়, অফিহি পড়া যায় মানা অর্থ, মানাল মুবালাগা, স্কুল মোবাইল মানাল মুবালাগা তু। এখন আমি আমি একটু ইয়ে দরকার, অফিহি যের মধ্যে আছে মানাল মুবালাগা তু, মুবালাগার মানা আছে, মোবাইল মিনিং অর্থ মুবালাগার মিনিং আছে, মানে আধিক্যের মিনিং আছে মুবালাগা শব্দ। আধিক্য মিনিং। যদি এখন মুবালাগা শব্দটার অর্থ কঠিন লাগে, একটু ডিকশনারিতে যাও দেখো পাওয়া যায় কিনা, দেখো তো একটু। অধিক পরিমাণে প্রশংসিত এরকম আছে, মুবালাগা স্কুল পাওয়া যায় মোবাইল কিনা, আগাইছে। মুবালাগা তো অতিরঞ্জন, অতিশয্য, বাড়াবাড়ি, জোরদার, মানে একটা আধিক্য জোরদারের অর্থ আছে। ওলা ইউসফু বিহি ওয়াসাফা, ওয়াসাফা হইলো আমরা একটু আগে যে ডিকশনারিতে ইয়েতে দেখতেছিলাম, ওয়াসাফা হইলো গুণ বর্ণনা করা, ওয়াসাফা ইয়াসিফু, তাই না? হ্যাঁ 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 ওকে, এই ওয়াসাফা ইয়াসিফু যখন এটা যখন মাজুর হবে তখন কি হবে? ইউসিফ, ইউসফু, এটা ক্লিয়ার কিনা? দু একদিন কষ্ট লাগবে তারপরে ঠিক হয়ে যাবে। যেটা বলছিলাম ওয়াসাফা ইয়া ইয়া তো সফট ইয়াসফ অথবা ইয়াসিফু, দেখো কি আছে, সাফা ইয়াসিফু আর ইয়াসাফু। ইয়াসিফু হবে মনে হচ্ছে, না এটা ইয়াসিফুই আছে স্যার, ইয়াসিফু, ওকে ওয়াসাফা ইয়াসিফু আছে ইয়াসিফু স্যার, অর্থ হলো কি? গুণ বর্ণনা করা। গুণমান করা, যার ইয়া হলো। এখন ইয়াসিফু আসলে এটা কি ছিল? আসলে কিন্তু ছিল সিফাত ইয়াসিফু, কারেক্ট? ইউসিফ এটা তো হইতে পারে না, এটা তো তালিল হওয়ার কারণে আসছে, আমি কারেক্ট? স্যার এবং দরাবাইয়া দ্রিবু স্যার, ইয়াটা থাকবে না, তাহলে ইয়াসিফ হইলো। এখন যখন তুমি মাঝুলে যাবা তখন কি হবে? পালা ইয়া আলু, মাঝুল কি কুইলা ইউ কুইলা আলু, এই ফল তাহলে ইউসফ। এবং মোদারে টাকা এইখানে বলছি এইখানে এসে ওই ওয়াটা ফেরত আসে মাঝুলে, স্যার, তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ালা ইউসফু বিহি, এটা দিয়া ইয়ে করে না, ওই গুণ বর্ণনা করে না কারোর, ইল্লাল্লাহু তাআলা, ইল্লাল্লাহু তাআলা, আল্লাহ ছাড়া আর কারো। আল্লাহ ছাড়া। তাইলে এই যে রহমান দিয়ে আমরা যতদূর পড়তে পারতেছি বোঝা যাচ্ছে যে এই রহমান শব্দ দিয়ে আল্লাহ ছাড়া আর কারো গুণ বর্ণনা করে না, বুঝা গেছে কিছু? এখন আর রাহিম, এখন তুমি একটু পড়ো, তোমরা পড়ো এখন, সামন ট্রাই, ওয়াজনুহু ফাইলুন, অজনুহু ফাইলুন, তাহলে এই ফাইলুন শব্দটা কোথায় আছে? আমরা পরিচিত ফাইলুনটা ছয় পৃষ্ঠা, ছয় পৃষ্ঠার কোথাও আছে? ইসমুল মবালাগা এবং সিফাতে মোশাব্বা দুইখানে আছে এই শব্দটা। ওকে, এখন পরে দেখো, অফিহি কাজা লেখা, এবং এর মধ্যেও আছে এরকমই মানাল মুবালাগাতি, হ্যাঁ মুবালাগার মানা। তাহলে এখানে আমরা, আচ্ছা এটা যখন আমি পড়তেছিলাম আই ওয়াজ কনফিউজ, এখন ক্লিয়ার করো এটা কি পড়বো? মানাল মোবালাগাতি মুবালাগাতি, মোবালাগাতি মোবালাগাতি হ্যাঁ কাসরা দিয়ে পড়বো, কারেক্ট? স্যার, মুদা মুদা ফেলি মুদা মুদা ফেলে মোদা মোদা ফেলে মোবালাগার মানা, হ্যাঁ কিন্তু মনে আছে আমি পড়ছিলাম মোবালাগা তু, স্যার মনে আছে? সমস্যা নেই, প্রথম দিকে সমস্যা নেই, বাট আমার
অর্থটা যেন আমি ধরতে পারি, বুঝতে পারি জিনিসটা। এখন কারেকশন করে নিলাম, মানাল মোবালাগাতি। ওকে, এখন আমরা আমরা এই পর্যন্ত পাইলাম, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আসো, আল্লাহ, আল্লাহ শব্দটা কি পড়বো, কিভাবে পড়বো বলো না, তার আগে সরি, বিসমি, বিসমি, লাগজন এটা বিসমি, এটা দিয়ে কি পড়বো, জারুন জারুন, খেয়াল করতে হবে, জারুন জারুন বা মাজরুরুন স্যার, হ্যাঁ এরকম শব্দটা ছিল এই এই যে জারুন, জারুন জারুন, হ্যাঁ টাচ দিন বেশ জারুন এটা ব্যাস, জারুন, পরেরটা তো আমরা জানি গোয়া মাজরুরুন, তাহলে এর মধ্যে জার হলো এইটা, তার আগে আছে মাজরুর, অসুবিধা হচ্ছে, এটা কি মুতাল্লিক মুতাআল্লিকানি, মুতাল্লিক এই বইতে আমরা বলছিলাম 16 মুতাল্লিক, তাই না, এরা বলে মুতাল্লিকানি, দুইটা তো এই জন্য এরকম বলে, নো প্রবলেম, তুমি দুইটাই বলো, আমরা এই দেখে ফেলবো। এখন মুতাল্লিকানি, এরপরে কি বলছে, এই করটু পড়ার চেষ্টা করো, বিফাইল না বিফি এই করটু, এই করটু পড়ো বলো, বি বিফাইল না ফাইল না ফাইল ফেল কেন, ফেল ফেল, ফেল মাহজুফুন আচ্ছা এখন এটা জেজ জবর দিয়ে কেমনে পড়বো, জেজ জবর মানে হার্ড, ফায়ার ইজ জের হবে স্যার ফায়ার জের হবে ওকে, কয় জের হবে, একটা হবে একজের, ফাই একজের, একটা জের হবে কারেক্ট, বি আর ফ্রেন্ড, আইন আইনের উপরে সুকুন হবে লামের নিচে জের হবে ওকে, এটা তো আমরা বুঝি, ফ্রেলি, বি ফ্রেলি, মাহজুফিন, মাহজুফিন হ্যাঁ এখন কেন, কেন এখানে দুই জের হলো কেন, এটা হলো ফাইনাল মুদাফিলাইহি, আর এটা হলো মুদাফ, যে কারণে এক পেশওয়ালা ফেলু আর বিয়ের কারণে এসে জের হয়েছে, বিফ্রেলি মাজুফিন, এই কনস্ট্রাকশনটা বাকি সবাই বুঝছো, পড়তে পারবো আমরা, বাকিরা কিছু কেউ জবাব দেয় না, উদ্দেশ্যটা হলো সামান্য কিছু বুঝে যেন আমরা বুঝতে পারি যে আসলে তারকিবটা কিভাবে আসছে, এখন যদি কঠিন হয়ে যায় অধিকাংশের জন্য, তাহলে আগামী আগাবো কিভাবে, জারুন ও মাজরুরুন মুতাআল্লিকানি বিফ্রেইলি মাজুফিন, তাহলে বিসমিল্লাহ হলো একটা ফেল এইদিকে আছে যেটার সাথে মোতাল্লিক এবং এটা উজ্জ্বল আসছে মাহজুব, তাকদিরুহু যেটার এস্টিমেটেড রূপ, তাকদিরুহু আনুমানিক রূপ হলো ইবতিদাউন, এই এই শব্দটা আসলে এটা কি ইবতিদা, হোয়াট ইজ দিস, এটা ভুল আছে, ইবতাদা ইবতাদিউ, এটার মাসদার কি, তাহলে আলিফ হবে একটা আলিফ হলে ভালো হইতো, আলিফ পরে ইবতাদিউ ইবতিদাউন, এই শব্দটা ইবতিদাউন হলে ভালো হইতো, আচ্ছা তাহলে এই পর্যন্ত বোঝা গেছে, বিসমিল্লাহ বোঝা গেছে, স্যার আও অথবা আর একটা বলতেছে, এরা বলতেছে বিসমিল্লাহটা হইলো এখানে একটা ফেল আছে, অথবা একটা খবর আছে মাজুফুন তাকদিরুহু ইবতিদাই, অথবা একটা খবর বিসমিল্লাহ বি খাবারিন মাজুফুন আও তাকদিরুহু ইবতিদাও, বলো এটা কি, এটা কি মানে বল, তাহলে বিস্মিটা কি খবর বলতেছে স্যার যার ইয়েটা মাহজুফ আছে এটাকে বলতেছে অথবা খবর, ইফতেদারা খবর ইয়ে আছে হ্যাঁ ইফতেদারা মাহজুফ আছে বিখবরিন আও জারুল মাজরু মুতাল্লিকানে বিলফেলি মাজরু তাকদির ইবতিদাও, আও অথবা বিখবরিন মাজরুফিন তাকদির ইবতিদাও, তাহলে ইবতিদাও কি খবর, না খবর না হলো ইফতেদাহ না ইফতেদাহ হইলো স্যার
ফরগেটিং, একটু বোঝা যায়নি, ফরগেটিং মাজুক আছে, আমার, বিগিনিংটা মাজুক আছে, প্লিজ ফরগেটিং, যে ঠিক আছে ধরা যায়নি, নেক্সট টাইম ধরবো। এখন আসো এটা, আল্লাহ, আল্লাহ শব্দের বর্ণনা কি দিচ্ছে, কি পড়বো এটাকে, লাফজ জালাল, ক্লিয়ারলি লাফজুন, লবজুল, লবজুল, লাফজুন, লবজুল জালালাতি, লাফজুন লবজুল জালালাতি, জালালাতি মুদাফুন ইলাইহি, মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। ওকে, পরেরটা তাহলে আমরা আল্লাহ লবজুল জালালাতি মুদাফুন ইলাইহি, আর রহমান কি তুই বলবো, সিফাতুল্লাহ, সিফাতুল্লাহ, সিফাত হুম, আউয়াল, আউয়াল সিফাতুল্লাহ, এক নম্বর, প্রথম থেকে কারেক্টলি বলতে হবে, একদম জেল দেবো সহ, ও সিফাতুল্লাহ সিফাতুন, না সিফাতু মুতুন, আল্লাহ, দানি, আলহামদুলিল্লাহ। সিফাতুন লিল্লাহ, তো না এটা কি স্যার মুদাফুতামিল স্টাইলে নাই, সুতাবুল লাহি সিফাতুন লিল্লাহ, মামুনের বিকাশ থেকে সব না, আগে তুমি দেখো ঘটনাটা দেখো কিভাবে লিখছে, লিখছে সিপাতু, এখানে লিখছে, এখানে আছে, লিল্লাহি হ্যাঁ তাহলে এখানে লিল্লাহি যেহেতু আছে, তাহলে লি তো প্লাস কোথাও ওয়ান, তুমি করতে পারছো না আর প্রথম, তা হ্যাঁ তাহলে এখানে সিফাতুন হবে, হ্যাঁ সিপাতুন, এটা সিফাতুন করতে হবে লিল্লাহি, সিপাতুন লিল্লাহি, পরেরটা কি, সিফাতুন সিপাতু সানিয়াতি, সানিয়াতুন, সানিয়াতি তাহলে প্রথম বলো সিফাতুন লিল্লাহে, পরেটা সিফাতুন সানিয়াতুন, মানে কি সানিয়াতি মানে দ্বিতীয় গুণ আর কি স্যার। দ্বিতীয় সিফাত হলো। এখন এরপরে অজুমলাতুল, অজুমলাতুল বাসমালাতি ওয়া জুমলাতুল বাসমালাতি ইবতিদাইয়াতু লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, এটা আমরা এখন দরকার নাই, বাদ। আমাদের কথা হলো আমরা যখন কোরআন শরীফের ভিতরে ঢুকবা, এট টাইমস ইউ উইল গেট কনফিউজ যে এই ওয়ার্ডটা কি আসলে, হট রোল প্লে করছে, তখন তুমি এখানে গিয়ে যদি উদ্ধার করতে পারো, মিশন অ্যাচিভড, স্যার একটু বলবো স্যার একটা জিনিস, বলো, আমরা যে পাকিস্তানি ওই ভদ্রমহিলার ক্লাস আপনি দেখিয়েছিলেন ওখানে ওইটা তারকিব করতেছে, আবার এইখানে এরা তারকিব নোট ভিউ দিচ্ছে, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য দেখতেছি, ওইখানে যেভাবে পড়াচ্ছে মিল আছে ম্যাক্সিমামই, বাট এইখানকার তারকিব পড়াটা আমাদের আমি বলি তোমার ডিফিকাল্ট প্রশ্ন লাগে। বুঝতে পারছি, তারকিবের স্টাইলটা হলো যে যেভাবে ব্যাখ্যা করে, ইট ইজ এভরিবডিজ বেবি, আচ্ছা স্যার বিসমিল্লাহ রহমান রহিমের তারকিবের কথা শুনছি, 72টা স্টাইল আছে ওটা তারকিব বলার। আমাদের কথা হইলো আমরা এই ওয়ার্ডটা ইন দি সেন্টেন্স কি সেটা বুঝতে পারি কিনা, আমি অ্যাজ এ লেমেন রহমান এটা কি, যদি কনফিউজ হই এখানে গিয়ে যদি এটা বুঝতে পারি যে এটা সিফাতুল ইল্লাহ আই এম হ্যাপি, এটা যদি সিফাতুল আল্লাহ আই এম হ্যাপি, কারেক্ট, রাইট এখন স্যার, কারেক্ট, স্যার রাইট স্যার, এখন আসো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অনেক কিছু বোঝা যাবে, দেখো দুই তিনটা সূরা যদি আমরা একটু কষ্ট করে এরকম আগাইতে থাকি, দেন আওয়ার মিশন উইল বি অ্যাচিভড, আলহামদু, আলহামদু এখানে কি বলছে, আলহামদু বলছে আসসানাউ, প্রশংসা আলাল জামিলি, আলাল জামিলি বি কাউলি, কথার মধ্যে সুন্দর ভাবে যেভাবে প্রশংসা করা যায় সেটা হলো আলহামদু। ওকে, যদি না বুঝি ঠিক আছে, আগে আগাইতে থাকি, নেক্সট, আলহামদু, তারপরে কি, আলহামদুলিল্লাহ না, আর রব্বি মালিক ও সাইয়েদি ওকাদ ওকাদ ইউরাদহু বিহি মুসলিহুন ওয়াল মুরাব্বি, ওকে বোঝা যাচ্ছে না, স্কিপ ফর নাও, স্কিপ আল আলামিন, এটা দেখো তো তুমি বুঝতে পারো কিনা, আলামিন কথাটা কিভাবে কি বুঝাইতে চাচ্ছে, এখানে বলছে জাম উন বহুবচন আলামুন, তাইলে আমি এখান থেকে ধরতে পারতেছি আমার এক বচন হলো আলামুন, এবং এটার বহুবচন শব্দ হলো, বহুবচন কি তাহলে হলো আলা, আলামিন, আলামিন, আলামিন। মুনা,
আলা মুনা, এটা কি রেগুলার রুল আছে? আলামুন রোগের রোগ আছে, রেগুলার না? কারেক্ট স্যার, যামুস সালিম, মুসলিমুন, যেমন সালাম, মুসলিমানি, কারেক্ট স্যার, মুসলিমুনা। দিস ইজ ওয়ান অফ দি এক্সেপশনাল বহুবচন যেটা গাইরে আকল হওয়ার সাথেও রেগুলার বহুবচন। হ্যাঁ, স্যার তাইলে আমার আমার যেটা যে উদ্দেশ্য, আমি জানি না আমি তোমাদেরকে মেসেজটা কনভে করতে পারছি কিনা। আমার কথা হইলো, আমি একটা শব্দ সম্বন্ধে যদি কনফিউজড হই ইন দি টেক্সট, এইখানে এসে কিছু উদ্ধার করতে পারি কিনা, উদ্দেশ্য সেটা। তাহলে আলামুন হলো যেমন আলামুন বিফাতহিল লামি, লামের উপরে ফাথা, কথা লামের উপরে ফাথা। যেমন আলামুন বিফাতহিল লামি ও ইউরাদু বিহি, এবং যেটা উদ্দেশ্য করা হয় জামিউল কাইনাতি, সমস্ত সৃষ্টি জগৎ। কিছু ধরা গেছে? আজকে যদি 50% ধরা যায়, কালকে 55% ধরা যাবে। ওকে, আর রহমা আলহামদু, এখন আলহামদুলিল্লাহ, বলো, এখন এই আলহামদুকে এখানে যেটা আমাদের যেটা আলহামদু হলো মুক্তাদাউন মুবতাদাউন মারফু, মারফুউন, এটা তো আমরা ক্লিয়ার, স্যার স্যার আলহামদু হলো মুক্তাদা মারফু, রাইট স্যার মুক্তাদা অলওয়েজ ইন মারফু কন্ডিশন, কারেক্ট? স্যার কোথায় আছে? ছয় পাতায় মারফুয়াতের চ্যাপ্টারে লেখা আছে, মনে ইয়েস আছে? ছয় পাতাকে ইয়েস ফ্রিকোয়েন্ট হ্যান্ডলিং দরকার আছে। আমি আজকে রাখি না ছয় পাতা। এই যে মুক্তাদাউন মারফুন কেন বলছে? আমাদের দুইজন ওস্তাদি আসলে অসুস্থ ফর লং টাইম। ওস্তাদ জুবাই কেন টক, তার মানে কথা বলতে কাশি আর আসে। এই যে এটার কথা বলছি, ইসমুল মোশতাক, এই টেবিলকে হ্যান্ডেল করতে হবে, ইসমুল মোশতাক কোন। এখানে বলছিলাম যে ফাইলুন, ওকে, আর আরেকটা হলো রহমানু, এটা হলো ইসমুল মুবালাগা। আসল কোথায় আছে রহমানু? এই যে রহমানু, ফালানে উজনু ওয়াজনু ফালানে, হোয়েন এভার পসিবল কাম ব্যাক হিয়ার, ইসমুল মুবালাগাতি ওয়াজনুল ফালানে, পেয়েছি। আরেকটা বলো ফাইলুন, পাইলাম। আর এখন যাচ্ছি আমরা মুক্তাদা উন মারফু উন, যে সমস্ত ইসেম সবসময় মারফু হয়, যে সমস্ত ইসেম সবসময় মারফু হয় কে? মুক্তাদা উন মারফু উন, ফাইলুন মারফু উন, নাইবুল ফাইলি মারফু উন, খাবারুন মারফু উন, ইসমুকানা মারফুন, খাবার ইন্না মারফুন। ওকে, পড়ালেখা কিন্তু আলহামদুলিল্লাহ কম হয় নাই, তাই না? ইনস্ট্যান্টলি ডিলিট করা ধরা একটু ডিফিকাল্ট হচ্ছে স্যার, এখন হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, একটু তো মাত্র শুরু করলাম তো, কেন এটাতে শুরু করতেছি? আবার আসো, তুমি কোরআন কর্পাস থেকে পাবা, তারপরে তুমি ওই যে ওই ভদ্র মহিলার লেকচার থেকে পাবা, বাট হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড, রেডি রেডি অ্যাট ইউর হ্যান্ড, এটা ছাড়া আর কিছু আছে রেডি অ্যাট ইউর হ্যান্ড? এটা এটাতে বুঝলে ওই দুইটা অনেক ইজি হয়ে যায়। তুমি হোয়ার এভার ইউ গো, ইউ হ্যাভ দি ইউ হ্যাভ ইউর মোবাইল উইথ ইউ, তোমার ইন্টারনেট কানেকশন দরকার হচ্ছে না, ওইখান থেকে আর ডাউনলোড করে খুলতে হচ্ছে না, জাস্ট এখানে গিয়ে তুমি সার্চ দিলে তুমি বের করতে পারছো। এই জন্য আই এমফাসাইজ উই আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, আসুন তাহলে, আমরা এখানে পাইলাম আলহামদু, মুক্তাদা মারফু পাইলাম, ক্লিয়ার? লিল্লাহ লফজুল জালালাতি মাজরুরুন, কেমনে মাজরুর হয়েছে? বিল বিল্লামি, লামের কারণে, এই যে এই যে লাম যে লির কারণে এটা মাজরুর হয়েছে, বিল্লামি। এখন বলছো অমুতাল্লিকানে
এটা এখন মুতাল্লিক হয়েছে, কারণ জার মাজরুর অলওয়েজ মুতাল্লিক। ওকে, এখন বি খাবারি মাহজুফ, বি খাবারি মাহজুফিন, একটা মাহজুফ খবর এখানে ছিল যেটা, তাকদিরুহু আলহামদু ওয়াজিবুন, তাকদিরুহু আলহামদু ওয়াজিবুন। ওকে, এটা আমি বলতে পারতেছি না কি বোঝাচ্ছে, আমি জানি না। হ্যাঁ, এখানে লিল্লাহি মাজুফ একটা খবর, আসলে কেন মাজুফ ধরে এটা, এটাও বোঝার চেষ্টা করো তো। আলহামদু, আর এটাকে এটাকে ডাইরেক্ট খবর বলে না কেন জানো? রিজন বিং লিল্লাহি তো কোনো এরাব নাই, খবরের হলো মারফু না খবর, এই তাহলে এখানে তুমি যদি কিছু এস্টিমেটেড ধরতে হবে, তোমার এখানে মারফু কন্ডিশনের একটা এসেন ধরতে হবে। এখন আসো, রব্বিন সিফাতুন লিল্লাহি, বুঝে গেছি আমরা, রব শব্দ হলো কি তাহলে আল্লাহ, আল্লাহ সিফাত, অথবা বাদাল মিনহু, অথবা যিনি আল্লাহ তিনি রব, বাদল নেওয়া যায়। বদল আল আলামিন মুদাফুন ইলাইহি, আল আলামিন হলো মুদাফুন ইলাইহি, মাজরুরুন বিল ইয়াই, ইয়া দ্বারা মাজরুর হয়েছে তাই না? লিয়ান্নাহু, এটা এই কারণ যে লিয়ান্নাহু মুলহাকুন বিজামুল মুজাক্কা সালিম, জামুল মুজাক্কা সালিম কি দিয়ে মারফু হয়, ইয়া মাজরুর হয়, এটা তোমাদেরকে মুসলিমুন টেবিল থেকে আনতে হবে। উই উইল গো ফর এশা ব্রেক এন্ড কাম ব্যাক বাই 8:30 অর 8, ওকে কাম ব্যাক বাই 8:30, দৌড়াদৌড়ি ইউজ নাই, এখানে আসুন। মাজরুর মুসলিমিন মুসলিমিনা কি দিয়ে, কি দিয়ে মাজরুর হয়েছে, ইনা দিয়ে স্যার, ইয়া দিয়ে না, ইয়া দিয়ে, ইয়া দিয়ে, এখানে কিন্তু দেখো এটা মারফু হয়েছে দম্মা দিয়ে, এগুলি দিয়ে মারফু হয়েছে আলিফ দিয়ে, ইয়া দিয়ে, ইয়া দিয়ে, ওয়া দিয়ে, ইয়া দিয়ে, ইয়া দিয়ে, এই নুন দিয়ে না কিন্তু, কারণ এই নুন পার্মানেন্ট না, নুন পড়ে যায় তাই না? স্যার তাহলে উই হ্যাভ টু কাম ব্যাক হিয়ার হোয়েন এভার ইট ইজ পসিবল। তাহলে আমরা গেলাম কোথায়, ওকে শেষ, মুদাফুন ইলাইহি মাজরুরুন বিল ইয়াই লিআন্নাহু মুলহাকুন বিজম'ইল মুজাক্কা সালিম, জামা মুজাক্কা সালিম, মুসলিমুন মুজাক্কার। উই গো ফর ব্রেক এন্ড কাম ব্যাক এট 8:30 ইনশাআল্লাহ। মা আসসালামা, সালাম। বিসমিল্লাহ রহমান রহিম। আমরা তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই অংশটা বুঝতে পারলাম, আর রহমান রহিম এখানে যেভাবে লেখা আছে ওই লেখাটা আমার বোঝা যায়, সিফাতানি সিফাতু সিফাতানি লিল্লাহি, শেষ, এডিশনাল কিছু বোঝার নাই। নেক্সট, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি সিফাতুন সালিসাতুন, সালাম সালিস বুঝা গেল, সিফাতুন সালিসাতুন, তাহলে মালিক হলো একটা সিফাত, ইয়াউমুন মুদাফুন ইলাইহি, আল্লাজিনা মুদাফুন ইলাইহি সানিন, দিন 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 আল্লাহ জিন আছে, দিন, সরি, দিন, দিন দিন হলো ইয়াউমিদ্দিন। মুদাফুন ইলাইহি সানিন, তাহলে এই একটা এইখানে মুদাফুন, একটা ব্যাখ্যা করতেছিলাম স্যার, যে এই যে মালিক এর মধ্যে কিন্তু স্যার ইয়ের কোনো চিহ্ন নাই, মারেফার কোনো চিহ্ন নাই, না আল না তানবিন, হ্যাঁ কিন্তু তাও এটা মারেফা, কারণ হলো ইয়াউমি আর দিন, এই দিনটা হইলো স্যার মারেফা, যেহেতু এটার মুদাফ হলো ইয়াউমি, সো মুদাফটাও মারেফা, হ্যাঁ, আবার আচ্ছা, যেহেতু নিজাম যেটা ইয়াউমিটা বলছে হইলো মুদাফুন ইলাইহি মালিকি, সেই হিসেবে মালিকিটাও মারেফা কারেক্ট, মানে মারফা। নিজাম যেটা বলছে আমি আবার সবার জন্য বলি, এটা হলো মুদাফুন ইলাইহে, আল দিয়ে এটা মারেফা করা হয়েছে, সুতরাং এই দুইটা যখন মুদাফ মুদাফ ইলাই হবে তখন এটা মারেফা হয়ে গেল,
যদিও তার লক্ষণ নাই। কারেক্ট, মুদাব ইলাহি মারেফা হলে মুদাব অটোমেটিক্যালি মারেফা, তো এই দুইটার কারণে এটা মারেফা হয়ে গেল। এখন এটা মারেফা হওয়ার কারণে আবার এটাও মারেফা হয়ে গেল। ওকে আসো, ইয়াকা না আবুদু, বোঝা যায় কিনা? ইয়াকা দমিরুন, এই কাটার কথা বলছে, দমিরুন নাসবিন অথবা দমিরুন নাসবন, দুইটাই বলা করা যাবে। আমরা এভাবে বলি দমিরুন নাসবুন, কেন এটা নাসবুন? হুয়া হুয়া হুমা নাসব হা হুমা হুন্না, এগুলি সব সময় হয় মানসুব মানসুব অথবা মাজরুব। মানসুব মাজরু ওকে দেখো, হু হুমাহুম হা হুমাহুন্না অলওয়েজ হয় মানসুব অথবা মাজরুর। স্যার এখন এইখানে ইয়া কা কাটা কাটা হলো মানসুব অবস্থায় আছে, কারণ এটা মাফুল, মাফুল সবসময় কি হয়? মনসুর মানসুব হয়। তাহলে দমিরুন নাসবুন মুনফাসিল, এখন এটা কি মুত্তাসিলুন? এখানে নাসবুন না বললে স্যার আমরা মানসুবুন শুনলে আমাদের জন্য ইজি হয়। দমিরুন মানসুবুন বলা যাবে, হ্যাঁ ওরা নাসবুন বলছে। এখানে যেটা বলছে আমরা যেহেতু এটাকে ফলো করতেছি এটা বুঝি, আচ্ছা আচ্ছা মানসুবুন মুনফাসিলুন। মুনফাসিলুন হলো অ্যাটাস্ট না ডিটাস্ট, মুত্তাসিলুন অ্যাটাস্ট। মত্তাসিলুন আচ্ছা অ্যাটাস্ট। এখন এগুলি আচ্ছা বেসিক্যালি এই দমিরগুলি মুন মুত্তাসিলুন, এগুলি মুত্তাসিলুন দমির। মুত্তাসিলুন মানে দেখো এটাস অ্যাটাস্ট থাকে, হ্যাঁ কিন্তু এখানে মন ফাসিল হইলো কেন? হ্যাঁ অ্যাটাস্ট থাকে। কেমনে অ্যাটাস্ট? আবুহু আবুহুমা আবুহুম বিন্তুহু বাইতুহু, বাইতুনের সাথে হু অ্যাটাস্ট, তার বাড়ি। কিন্তু এখানে এটাকে বলতেছে মুনফাসেলুন ডিটাস্ট। কেমনি ডিটাস্ট করছে? আলাদা একটা চেয়ার দিয়ে দিছে ইয়াকা, তো মানে দমির ওই শব্দটার সঙ্গে লাগিয়ে দেয় নাই এটা না বলতে চাচ্ছি স্যার। না ইয়া একটা শব্দ, কা আরেকটা শব্দ। না না না, এই ইয়া ইয়া কা দিয়ে এটাকে মুনফাসিল করা হয়েছে। ইয়া শব্দ দিয়ে কাকে মুনফাসিল করা হয়েছে? আসলে কাটা যদি বসার কথা মুত্তাছিল হইতো তাহলে না বুধু কা হতো, কারেক্ট যদি স্যার? মুত্তাসিলিন হতো তাহলে না বুধু কা হতো। হ্যাঁ বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। ওকে, তাইলে দমিরুন নাজবুন মুনফাসিলুন, শেষ। মাবনিউন কেমনে এটা বানানো হয়েছে? এটাকে মাবনিউন আল আল ফাতহি, এটা বানানো হয়েছে ফাথা দিয়ে। ফি মাহাল্লি নাজবিন, নসবের জায়গায় আছে, কারণ দেখো ফি মাহাল্লি কথাটা বুঝতে হবে কাব জবর কা, এটা যদি নসব হয় তাহলে এটার উপরে একটা জবর আছে, এই জবরটা তো দেওয়া হয় না, তাই না? যেমন বিকা 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 এভাবে লেখে না, অথচ লেখা লেখার কথা ছিল কি? বি কাটাকে আলাদা কা এবং কায়ের নিচে একটা জের, যেহেতু জেরটা দেওয়া হয় না এই জন্য বলে ফি মাহাল্লি, জাগায়, মাজরুর জেরের জাগায়, ফি মাহাল্লি মানসুব বা নসব, এই কথাটা মানে বুঝায়। জেরে জেরের জায়গায় এটাকে নসব করা হয়েছে, মনসুব করা আমাদের হয়েছে। না আমাদের এখানে জবরের জায়গায়, এই কথাটা বোঝা যাচ্ছে কিনা দেখো তো। ফি মাহাল্লি দমিরুন নাজবুন মুনফাসিলুন মাবনিউন, গঠন করা হয়েছে আলাল ফাথি, ফাথা দিয়ে গঠন করা হয়েছে এটা, এটা এটা জন্মগতভাবে যেটা ফি মাহাল্লি নাজবিন, নসবের জায়গায় আছে।
হ্যাঁ কারণ এটা যখন এখানে থাকতো এটা তো মারফু ইয়া মাফুল, মাফুল সবসময় মানসুব হয়, মাফুল সবসময় মানসুব হয়। বাকি কনভিন্সড, ক্লিয়ার? এটা জি স্যার, ক্লিয়ার স্যার, কোথায় লেখা আছে সর্বতাই আমরা লেখা, পড়ছি? এবং সর্বতাই এই লেখা আছে টেবিলে কোথায় আছে? এই টেবিলে এখানে আছে। দেখো, যে সমস্ত এসএম সবসময় মারফু হয়, যে সমস্ত এসএম সবসময় মানসুব হয়। অল মাফুল, মাফুলুন বিহি, মাফুলুন মুতলাক, মাফুলুন ফিহি, মাফুলুন লাহু, মাফুল মাহু, সবগুলিকে জবর দিয়ে লিখতে হবে, তাই না? সুতরাং মানসুবাত, মানসুবন, মানসুবনের বহু বচন হলো মানসুবাত, মানসুবাতুন। তাহলে আমরা এটা পাইলাম। ওকে, ফি মাহাল্লি নাজবিন, ওই যে নাজবিন কেন বলছে, এটাতে এটাকে তো জবর দেখা যায় না। তো এই যে কাজ কাব জবর কা, এটা তো তার, এটা হলো তার গঠন। এখন যদি নাজবিন নাজবুন হয় তাহলে ব্রেকেট দিয়ে একটা জবর দিতে হবে। যেহেতু এটা দেখা যায় না এই জন্য বলছে ফি মাহাল্লি নাজবিন, নসবের জায়গায় আছে, সুতরাং এটার দরকার নেই। এবং এটার পরিচয় কি? মাফউলুন বিহি, মুকদ্দম সামনে চলে আসছে। মুকাদ্দামুন, সামনে চলে আসছে। শেষ, নাবুদু ফেলুন মুদারিউন, আরো বলা যায় অনেক কিছু। ফেলুন মুদারিউন মারফু, মারফু কন্ডিশন আছে না এটা? হ্যাঁ, মারফুল হ্যাঁ, আরো অনেক কিছু বলা যায়। তাহলে ফেলুন ফাইল না না মুদারিউন মারফুন, শেষ এ পর্যন্ত। ওয়াইয়াকা আগেরটার মতোই, নাস্তাইন, ওয়াইয়াকা, ওয়াইয়াকা লিখছে। সাবাকা, সাবাকা অর্থ হলো কি? যাহা আগে হয়েছিল। ওয়া সাবাকা এরা বুহা, তার এরাব আগে দেওয়া হয়েছে, আগের মতো। তাহলে এখানে দেখো, সাবাকা হইলো ফ্রেল, এটাতে কি পড়ব? এরা বুহা, ফাইল না এরা বুহা, কারেক্ট, এটা হলো ফাইল। কোথেকে আসছে? আরাবা, আরাবা ইউরিবু, ইয়া ইউ ইউরিবু, আক্রামা ইকরি ওখানে ইয়েটা কি? এরাবুন, ইকরাম। ইকরামুন। তাহলে এরাবুন এরাবুহা, ঠিক আছে নাকি? ওকে, নাস্তাইন, দেখো কি লিখছে, পড়তে পার, পড়তে পারি এখন, আমার পড়তে পারার কথা। ফেল মুদারি, মুদারিউন, ফেলুন মুদারিউন, এটা হলো কি? আসল, আসলুহু, তার আসল রূপ। আসলু, আসলু হলো আসল, আমরা বলি না অরিজিনাল কি। স্যার তাহলে আসলুহু, আসলুন প্লাস হু ইকুয়াল টু আসলুহু। আসলুহু হলো নাস্তাউইনু, ওয়ান নেসেসিটি, এটা আমরা তো জানি, তাই না? স্যার এটা ওই যে অনেকবার ভেঙে বলছি। অনেকবার ভাঙছি, আইন ওয়ান নুন হলো রুট, স্যার তা সরি উস্তা ওয়ানা তা ওয়ানা, আইন ওয়া নুন, এখন আমাদের মধ্যে তুমি মাত্রা এক্সপার্ট হয়ে গেছো। কারেক্ট স্যার। হ্যাঁ, ইস তা ওয়ানা, ইস তা ওয়ানা, ইয়াস তা উইনু, ইয়াস তা নু, এই কথাই বলছে এখানে। দেখো, ফেলুন মোদার আসলুহু নাস তা উইনু, ইস ইস্তাকালু, ইস্তাকালা, ইস্তাকিলু,
ইস্তাকালা ইস্তাকালা ইস্তাকালু, তারা ভারী মনে করে। খেয়াল করো আমরা ওই যে ওয়ার্ড মিনিং এ পড়ছি না ইস্তাকালা, স্যার তাহলে এই ভার্বটা কি? এই ভার্বটা হলো, আমি যদি এখানে এখানে লিখি, রুট হলো কি? জামা জামা রুট না, রুট হলো তার ইউয়ার, রুট হলো সা, আলিফ বা তা সা, কফ কফ লাম লাম সা কাফ লাম। লাম লাম ফর্ম টেনে কি হবে? ইস্তাক ইস্তা কলা, ওয়ালা ইস্তা ইস্তাকালা ইস্তা সাক ইস না ইস হয় নাই, ফর্ম টেন ইস্তাকালা, ইস্তাকালা ইস্তানসারা, ইস্তাকওয়ালা ইস্তাকওয়ালা থেকে ইস্তাকালা হয়ে যাচ্ছে ইস্তাক তাকওয়ালা, না ইস্তাক তারপরে তালিল সারা হবে না স্যার? ইস্তাক সারা হ্যাঁ ইস্তান সারা, বাট এখানে এখানে ইস্তাকাল শব্দটা কি আসছে স্যার? সরি ইস্তাকালু সরি ইস তাস কলা ইস্তাস ইস তাস এগুলো আলে ইস তাস কলা আচ্ছা স্যার ইস্তাস ইস তাস কলা কলা ইস্তাসকালা হলো সে, হুয়া ইস্তাসকালা, ইস্তাসকালা ইস্তাসকালু, তাহলে আমরা পাচ্ছি কি? ইস্তাসকালু, তারা তারা ভালি মনে করে। বুঝতে পেরেছি কালুল কাসরাতা, কাসরাকে আলাল ওয়াই, ওয়াইয়ের নিচে, এই যে ওয়া আছে না, এই ওয়াইয়ের নিচে ভারী মনে করে। ভাই মনে করে আছে ও নাকালু, নাকালা নাকালা নাকালু হা, এবং তারা এটাকে পরিবর্তন করে দিচ্ছে, ইলা আইনি, আইনের কাছে পরিবর্তন করে দিচ্ছে। ওই ব্যাখ্যাটাই বলতেছে, মানে আমরা বাংলায় যেটা বলি। কারেক্ট, আমরা যেটা বলছি। হ্যাঁ, তাহলে ফান কলিবাত, সুতরাং তা হয়ে গেছে ওয়াউ, আলু আও আল ওয়াউ ইয়া ই, আল ওয়াউল ইয়া ই ইয়াতে লিন পরিবর্তন কাসারাত, হয়েছে। হ্যাঁ লিন কাসারাত মা কাবলাহা, যেটা আমরা বলছি ওটাই এখন আরবিতে বলছি, কিছু বোঝা গেছে নাই? পাওয়া গেছে? এহে দিলা, বুঝতে পেরেছি এহে দিলা আসার এখন কি লিখছে? ফেলুন আমরুন, আমরা ওকে ফেলুন আমরুন, আর আদায় ইউরদু, এটা হলো মাঝুর, ইউরদু বিহি, তা দিয়ে উদ্দেশ্য করা হয়, আর দোয়া ও দোয়া। মাবনিউন কেমনে বানানো হয়েছে এটা? মাবনিউন আলা হাসবি হরফে ইল্লা, এই এই দিকে আজাফ হয়েছে সেই কথা বলছে। দেখো হাসকি হারাম করে দিলা ইল্লা, তাহলে আমরা পাচ্ছি কি? হাদা ইয়াহদি আলহামদুলিল্লাহ, দিস ইজ ভেরি হায়ার লেভেল অফ স্টাডি আমরা এখন করতেছি। ওই হারফুল ইল্লাত কে হাজফ করে বানানো হয়েছে এটা হ্যাঁ, এখন বলতেছে। এখন এটার আমর বানাও, আলামত মুদারে কেটে দাও, ইহদি করা যায় না আলিফ আনো, এবং মাজজুম করার জন্য হরফে ইল্লাত ফেলে দাও, হয়ে গেল হেদি। ইহদি এই কথাটাই এখানে এখন এরা বলছে, এটা যে আরবিতে বলে জানে আগে থেকে জানি, সুতরাং আমাদের জন্য সহজ হয়ে গেল। ফেলুন আমরুন ইউরাদু বিহি, না আমরা পরে জানি, ও এটা দেখ, ইউরাদু বিহি দোয়া, উ দোয়া, মাবনিউন তৈরি করা হয়েছে আলা আলা হাসফি হারফি ইল্লাতি, আলা দেখো এখন পড়ার স্টাইল দেখো, আলা হাসফি হারফিল ইল্লাতি, আলার কারণে এটার উপরে জের আসছে, তারপরে এইগুলি সব হাসফি হারফি ইল্লাতি, সবই সবই মাজরুর হয়ে যায়, বুঝা গেছে? এহেদির ব্যাখ্যা সবই এখানে মাজরুর হয়ে স্যার যাবে হলো স্যার। আমরের একটা পার্ট দোয়া সেটা বলতে স্যার, হ্যাঁ, মানে এই যে এহেদিটা ফেলুন আমরুন, আমরুল যেটা দিয়ে বুঝাচ্ছে দোয়া, দোয়া আমরা বলি না, আমরা তো আল্লাহকে আদেশ অর্ডার করতে আদেশ পারি, না। আদেশ হ্যাঁ না,
আচ্ছা এরপরে আসো, আরো আরো লেখা আছে, হেদিনা অল ফাইল, এই নাটা হলো কি ফাইল, অল ফাইল না না সরি, এই নাটা ফাইল না, ফাইল নাটা হলো মাফুল, এই এহেদির মধ্যে কে আছে আনতা, তাই না? হ্যাঁ ফাইল আনতা হ্যাঁ তাহলে পুস্তকে দেখো, অফাইলুহু অফাইলুন অফাইল অফাইলু দমিরুন মুস্তাতিরুন, মুস্তাতির দমির দমির মানে কি হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না হু হুমা হুম, তাকদিরুহু আনতা নির্দেশ করতেছে আনতা, আনতাকে নির্দেশ করতেছে। আনতা, ওয়া এবং না, না হলো দমিরুন মুত্তাসিলুন, তাহলে দমির তো অ্যাটাচ নাই এখানে, অ্যাটাচ মুত্তাসিলুন ফি মাহাল্লি নাজমিন, ফেলের পরে হ্যাঁ সুতরাং এটা মানসুক না বিহি। মাফুলুন বিল দেখো তো তোমরা যদি 6 জন 5 জন থাকো, এই 5 জন বুঝতে পারছো কিনা, যত গুড় তত মিষ্টি, বাকিরা তো চলে গেছে রেস্টে, দুই একজন ছাড়া কমিটমেন্টে, বা তোমরা যারা আছো তোমরা কি ধরতে পারছো? স্যার জি স্যার ধরতে পারছি স্যার বুঝতে পারছি এভরিবডি, জি স্যার আচ্ছা বুঝতে পারছি স্যার আমাদের উদ্দেশ্য হলো এই টুকটাক এই কটুক ধরা, মনে করো তুমি পড়তেছো সেরাব, এই শব্দের এই সেন্টেন্সে কিভাবে আসছে আমি বুঝতেছি না, এখানে দেখবো ইসমুল মানসুরুন মাফুলুন বিহি, এটা মাফুলুন বিহি, কার মাফুলুন বিহি, এহেদি, এহেদি একটা বার, তাহলে এটা হলো মাফুলুন বিহি আউয়াল, Recording in progress. কথা বুঝছো? ওকে, এই এটাই হলো উদ্দেশ্য, এই আজকের কথাবার্তার উদ্দেশ্য হলো এটাই, যেন আমরা শব্দগুলো বুঝতে পারি। নেক্সট আসো, তাহলে এই পর্যন্ত বোঝা গেল তো, এখন সেরাব ইসমুন, এই সেরাবটা কি রকম, ইট ইজ এন এসএম, এটা জবরওয়ালা মানসুবুন বিনাস ইল্লা খাফিদ, এই কথাটা বোঝার দরকার নাই, বাদ দাও, আমরা এই কটুক মাফুলুন বিহিসানিন, আমি এটা একটা বায়োগ্রাম, ঠিক আছে এখন আসো মুস্তাকিম, হোয়াট ইজ দিস মুস্তাকিম, আমি ধরতে পারছি না, সে ফর সাম রিজন, এটা আমি এমনি তো এখন আমরা বুঝি যে এটা সিফাত একই ধরনের কনস্ট্রাকশন, বাট এখানে কি দিস সিফাতুন লিল লিসলা লিসলা সিরাতি সিরাতের জন্য সিফাত, শেষ, ওয়াল ওয়াল আসলু, এখন এটা আবার ভাঙতেছে, ওই যে নাস্তা ইনে যেরকম ভাঙলো, ওয়াল আসলু মুস্তাকবিমুন মিসলু নাস্তাইনের মতোই, এটা কিভাবে ভাঙা একইভাবে, শর্টকাট করে বলে দিছে হ্যাঁ দেখো যদি ধরা যায় ওয়েল এন্ড গুড, এরপরে আসুন সিরাত আল্লাযিনা সিরাত, এই সিরাতটা কি এখন বলতেছে বদল মিনাস সিরাত, আগে সিরাতের বদল, তাহলে আগে সিরাতে যে চেহারায় লেখা এটাকে এই চেহারায় লিখ, যেহেতু বদল সিরাত মানসুব সুতরাং এটা সিরাত গেল, বদল মিন সিরাত বদল কুল্লে মিন, এই বদলগুলির অনেক, আচ্ছা এই জিনিসটার সাথে কি তোমাদের ডিসকাশন হয়েছিল কোনো সময়? বদল মাদুল মিনহু না না, এটা সাম এসেনশিয়ালস অফ তারকিব ফর কথা, কিনা স্যার এটা মনে করতে পারতেছি না, এটা মনে করতে পারছি না স্যার হ্যাঁ সাম এসেনশিয়ালস অফ তারকিব মনে পড়তে জানে না, ওকে উই উইল ডিসকাস ইট, এই তারকিবের জন্য এই কথাগুলি একটু মাথার মধ্যে রাখলে জিনিসপত্র, শিটটা, এই শিটটা আমরা পাইনি বোধহয়, হ্যাঁ না এটা দেন না স্যার এই শিটটা আমরা পাইনি স্যার। কিন্তু তৈরি তো মনে হয় তোমাদের উদ্দেশ্যেই করা, না না সরি, এটা আমরা তারকিব গ্রুপের জন্য, আমাদের তারকিব যে কোর্স হয় ওই গ্রুপের জন্য আমরা এটা তৈরি করেছিলাম, ওকে আই উইল গিভ ইউ, শেয়ার করে দিয়েছি, আই উইল গিভ ইউ অ্যান্ড আই উইল এক্সপ্লেইন ইউ, ঠিক আছে স্যার। আমি এখন, আচ্ছা এখন দেখো তাইলে এখানে আমরা পাচ্ছি কি, এই বদল সম্বন্ধে ভালো আলোচনা করি নাই আমরা, বদলের কত প্রকার, অনেকগুলি প্রকার আছে,
আগে আসো, বাদালুন মিনাস সিরাত আইলাম, এই বদলটা কেমন? বাদালুন কুল্লু মিনকুল, বাদালে কুল্লে মিনকুল, মানে হলো মনে করো আমি যদি বলি যে আমার ফ্রেন্ড আবু বকর আসতেছে, তাহলে যে আমার ফ্রেন্ড সেই তো আবু বকর, তাই না? কারেক্ট। এটাকে বলে সম্পূর্ণ বদল। আরো আছে কিছু অল্প বদল আছে, পার্শিয়াল বদল আছে, গলত বদল আছে। মনে করো আমি বলছি রফিক আসছে, না না রফিক না, করিম আসছে, এটা হলে গলত বলে। তো ঠিক আছে, এটা আলোচনা করবো আমরা। আল্লাজিনা, আমরা আল্লাজিনা জানি ইসমুল মাউসুল, তারপর দেখি কি লিখছে এখানে, দেখো ইসমুল মাউসুল, এখন ইসমুল মাউসুল, এবার এভাবে পড়তে পারি, অথবা ইসমুল মাউসুল। ইসমু মাউসুলিনও পড়তে পারি। তবে খেয়াল করো একটা পড়ার স্টাইলে, যদি এটাতে আল না থাকে তা আমরা ইসমুল মাউসুল পড়ব, নাত মানত করে পড়বো। নাত মানত করে পড়ব। ওকে, তাহলে ইসমুল মাউসুল, ওকে, এটা ইসমুল মাউসুল আমরা জানি। মাবনিউন, এই এটা কিভাবে বানানো হয়েছে এটা এখানে বলছে, এটা না আমাদের, ওকে, এটা বলছে মাবনিউন বানানো হয়েছে আলাল ফাতি, ফাতা দ্বারা, এই ফাতার কথা বলছে। ফি মাহাল্লি জারবিন, এখন এটা জারের জায়গায় আছে, কেন কেন দেখো, এটা মুদাফিলেহি, কিন্তু হ্যাঁ, মুদাফিলে এই সেরাতের তাদের পর, কারেক্ট, হ্যাঁ তাদের পর, এর নিচে জের হয়, সো দিস ইজ জের হওয়ার কথা। মুদাফিলেহি, সুতরাং এটা হইলো এখানে লিখে দিচ্ছে ফি মাহাল্লি জারলিন, কি কেন জারলিন হইলো, বিল ইদাফাতি, ইদাফাতে হওয়ার কথা হয়, ইদাফা হওয়ার কারণে। ইদাফা কাকে বলে? মুদাফ, মুদাফিলাই সম্পর্ক বলে। আন আমতা ব্যাখ্যা দিছি, ফেলুন মাদিন মাবনিউন আলা সুকুনি, আলা সুকুনি, আন আমতা, এই পর্যন্ত ধরছে, তা তো আসলে ফায়ার। এখন সুকুন বলছে ফেলুন মাদিন মাবনিউন আলা সুকুন, অত্তা উত্তা উল ফা ইলি, এই তাটা হলো তায়ের ফাইল, অত্তা উতা উল ফা ইলি, শেষ। অল জুমলাতু আল আমতা, এখন এটা একটা জুমলা আপনি অনুগ্রহ করে দিয়েছেন, অল জুমলাতু আল আমতা সিলাতুল মাউসুলি, এটাকে বলবো কি সিলাতুল, পুরোটাই সিরাজুল মাউসুল। তাহলে এটা যদি হয় ইসমুল মাউসুল, এটা হলো সিলাতুল মাউসুল, লা মাহাল্লা লাহা এই মুহূর্তে দরকার নাই, এটা অনেকগুলি গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন আছে, আমি নট ভেরি ক্লিয়ার, মানে উইদাউট দিস উই ক্যান নাও ডু ইট, ডু ডু ইট, আন আমতা, আর সরি আলাইহিম, এটা আমরা আগের পড়া দেখো এসে গেছে, জার রুন ও মাজরুরুন মুতা আল্লিকানে, কার সাথে, কার সাথে থাকে, ভার্বের সাথে, যদি ভার্ব না থাকে ভার্বের মত কিছু থাকে, তাহলে পাইলাম, পাইলাম এটা বুঝে গেলাম। গাইরিল সিফাতুর আল্লাজিনা, আল্লাজিনা সিফাত, এটা হলো কার সিফাত, আল্লাহ। ওকে, এখন দেখো আল্লাজিনা কি মাজরুর কন্ডিশনে না, এই জন্য এটা হয়েছে মাজরুর, শব্দটা কিন্তু ছিল গাইরু। ওকে, মাগদুবি মুদাফুন ইলাইহি, গাইরু শব্দের উপরে যা কিছু বসে ওগুলি সবসময় মুদাফিলেই হয়, আলাইহিম মুতাআল্লিকান, এখানে এখানে এই গাইরুটা আল্লাজিনার সিফাত, এইটা একটু মানে বুঝতে আরো সহজ ভাবে বলেন তো স্যার, কিভাবে বুঝবো যে এটা সিফাত আল্লাজিনার? বলো তোমার কোন আইডিয়া আছে কিনা, তারপর আমি বলবো। ওকে, এটা হলো কি সিরাত আল্লাযিনা, তাদের পথ, তাদের রাস্তা, তাদের রাস্তা,
তাদের না বলতে। যাদেরকে আপনি রিজিক দিয়েছেন, হ্যাঁ ওকে শেষ। হ্যাঁ এবং আরেকটা গ্রুপ আছে এই তাদের মধ্যে, আচ্ছা, মানে এই তাদের মধ্যে দুইটা গ্রুপই শামিল, হ্যাঁ, একটা হলো রিজিকওয়ালা আলাইন। আরেকটা হলো গজবওয়ালা। আচ্ছা তাহলে এটা আল্লাহ জিনার আরেকটা গ্রুপের সিফাত, মানে আল্লাহ জিনার সিফাত। আল্লাহ জিনার একটা সিফাত হলো ইমানের আনতা অনুগ্রহওয়ালা, আরেকটা সিফাত হলো গজবওয়ালা। গাইড গাইডি মানে স্যার নয়, বাট এটা হ্যাঁ হলো ওই পথ নয় যে পথটা প্রথমে আমরা বলেছি সেই কারেক্ট কারেক্ট, এই এদের এদের মধ্যে নাই। স্যার। মাগদু ওকে আলাইহিম, এটা মোতাল্লিক আনে। এখন দেখেন আলাইহিম কার সাথে মোতাল্লিক হবে, মাগদু আল্লাহ তাহলে তো কোনো ভাব নাই। অভিশপ্ত যারা মাগধুবীর সাথে এখন আমাদের ইয়ে ছিল কি, এটা কার সাথে মোতাল্লিক হয় নিয়ম? মুতালেক আছে, ফাইলের ফাইলের সাথে না, ফেল 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 অথবা স্যার শিবু ফেল। শিবু ফেল এখন মাকদুব কি শিবু ফেল? ফাইল মাল তাদের মাল ফাইল। আমার প্রশ্ন হলো এটা কি শিবু ফেল? ইয়েস, কেন? 6 নম্বর পাতায় যাও, ইসমুল মোস্তাক। ইসমুল মোস্তাক গুলি হলো শিবু ফেলের মতো কাজ করে। এই যে ইসমুল মোস্তাক আছে এগুলি শিবু ফেলের মতো কাজ করে, মেইনলি এটা এটা। এখন মাগদু এটা না, মাগদুবুন। মনে রাখতে হবে ইসমুল ইসমুল মোস্তাক গুলি শিবু ফেলের মতো কাজ করে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা আর এগুলি বোধহয় করে না, কিছু বাদ আছে এগুলি করে, এরকম মেইনলি এই দুইটা আমরা পাবো। তাহলে এখন আসো, মাকদুবে আলাইহিম রাদ্দাল্লিন, আলাইহিম মুতাআল্লিকানে বিল মাকদুব। কেন মুতাআল্লিকানে বিল মাকদুব? কারণ হলো শুভ ফেল, ফেল নাই বিল মাকদুবে। ওয়ালা আল ওয়াউল আতিফাতু, এবং ওয়া এবং আতেফা, লা কি? লা হলো লা আজাইদাত, এই যে লাটা লাজাকে বলছে অতিরিক্ত, যা অতিরিক্ত। ওলা দল, যদি এই লাটা না থাকতো তাইলেও কিন্তু অর্থটা সম্পূর্ণ হলো। ওয়াইরিল মাগদুবি, যাদের উপর গজব পড়ছে, আল্লাহ দোয়ালি অ ওয়া দোয়ালিন, এবং যারা অভিশপ্ত। লাটা কি? এমফাসিস এমফাসিস কিভাবে হচ্ছে? যারা মান আলাইহিম গাইরিল মাগদুবে আলাইহিম, যাদের উপর যাদের উপর যা গজব পড়েছে, এবং তারাও না যারা অভিশপ্ত, এরকম। তাহলে এটা হলো লাউ জায়দা, এটা আর একটু ব্যাখ্যা টেখা দেওয়া যাবে, আমরা দেবো পরে এক সময়। ওকে, লাউ তাকিদ না, এটা তাকিদ না, লাউ জায়দা। জায়দা তাকিদের অর্থে, তাহলে এখানে তাকিদের ক্ষেত্রে স্যার লামের সঙ্গে আলিফ হয় না, অনেক ক্ষেত্রে সরাসরি যায়, না না কিন্তু না এখানে আবার লাম। না না না, এটাতে এই পুরা এটা পুরাটা তো নেগেটিভ না, নো আচ্ছা কথা ছিল, কথা হলো এই লাটা না থাকলেও সেন্টেন্সটা কমপ্লিট হইতো। লাটা দিয়ে এখানে যেটা বলছে আল্লাহ জাইদাতু লিত্তাকিদি মানা মানাল নাফি ফি ফি গাইরিন। ওকে, যতদূর বোঝা পুরোটা এখন বোঝা যাওয়ার দরকার নাই। নেক্সট, এটা আমরা গোলাপ দলিন, ও আমরা শেষই করে ফেলছি। দলিন দলিন কিসে? মাহতুফুন আলা আলাল মাকদুবে। এখন এই যে ওয়ায়ের কারণে যখনই ওয়া থাকে, এই পাশে যেটা হবে এটা হলো মাতুফুন আলাইহি, আর এই পাশে হবে কি? মাতুফুন, হয়তো ভুলে গেছো, মনে আছে কিনা পরীক্ষা দিছ তো নিশ্চয়ই মনে আছে। মাতুফুন, আচ্ছা, মাতুফুন আলাল মাকদুবি আলাইহিম মাজরুরুন বিল ইয়াই,
লিয়ান্নাহু জামা মুজাক্কার সালেম, এটা মাকদুব বলে মাজরুন না, ইয়া মানসুর ইয়ে সরি মঞ্জুর, এটা কি অবস্থায় আছে? মাজরুর, মাজরুর, মাজরুর ইয়েস, তাহলে এটা মাজরুর হতে হবে, হ্যাঁ তাহলে মাজরুর দুয়ালি না, এটাও মাজরুর আছে, মাজরুর হলে কি দিয়ে এটা ইয়া দিস ইয়া দিয়ে মুসলিমিন, মুসলিম না, ইয়া দিয়ে ওকে কেন এটা জামা মোজাক্কা সালেম বলে মুসলিমিনা মুসলিমিন না, দোয়ালুনা দোয়ালিনা দোয়ালুন, দোয়ালিনা Yes. মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা আমিন ইসমুল ফ্রেলি আমরুন লিদুয়াই লাইসাত মিনাল ফাতিহাতি ওয়াল বিমানা ইস্তেজাব, জবাবের অর্থে আসছে আর কি আমিন মাবনিউন আলাল কাসরা সুকুন, আমিন নুনের উপরে সুকুন আছে, অহুরিকা বিল ফাতহি লিবাসমালাতিল ইয়াই মাকসুরুন বিল মা কাবলাহা, উই ক্যান ফরগেট ইট এট দি মোমেন্ট। আমার কথা হলো আই উইল টেক অ্যানাদার 3 মিনিটস জাস্ট টু শো ইউ ওয়ান থিং। এখন তুমি গো টু এনি সুরা, দেখো কিছু উদ্ধার করতে পারো কিনা। যেমন মনে করো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু, এখানে দেখো আমি 3 মিনিট নেব বলছি, 3 মিনিট বেশি নেব না, কিতাবু আলিফ লাম রা বাদ শেষ কিতাবুন আনজালনাহু, কিতাবুন একটা এসএম, এবং আমরা জানি যদি এসএম দিয়ে কোনো সেন্টেন্স শুরু হইতে হয় তাহলে এটা মারফু হতে হয়, তারপর এটা জুমলা ইসমিয়া, আর এখানে মারফু হতে মুবতাদা, হয় এখানে তো স্যার খবর, খবর লেখা, খবর, 1 মিনিট 1 মিনিট জি ওস্তাদ অনেক জি ও ওনা ওনাকে ওনার পেশেন্ট আরো 10 জন আছে, ও এত পেশেন্ট দেখতে দেখতে তো রাত 11টা 12টা বেজে যাবে, তাহলে চলে আসো পরে পরে দেখে। এখন 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 তো আসেই নাই, আপনি 10টার মধ্যে পারবেনই না, আমি পরে আমি পরে আমি পরে ওনার সাথে কথা বলে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে দেখাবো এখানে। হ্যাঁ তা তা পারবে তা পারবে, দেখেন তো কথা বলে দেখেন, আমি তারপরে কথা বলবো দেখবেন, ওকে ওকে কথা বলে দেখেন, আর না হলে আমি স্যারের সাথে কথা বলবো, ওকে আচ্ছা সরি। তাহলে এখন আমি বলতেছি এই যে কিতাবুন কথাটা আছে তাই না, শুনতে পাচ্ছো? ওকে তাহলে আমি বুঝতেছি না এটা কেমন শুরু হইলো, এখন আমি নিচে গিয়ে দেখি কিছু উদ্ধার করতে পারি কিনা, কারণ আমার কথা হলো হারুন মুক্তাদা, এই দেখো কিতাব খবরুন, তাহলে কিতাব আসলে খবর, খবর তো খবর মারফু হয় এবং নাকেরা হয়, আচ্ছা স্যার, একটা ব্যাখ্যায় শুনেছিলাম স্যার যে ইসম দিয়ে বাক্য শুরু হলে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে প্রথমে যদি ইসম থাকে সেটা মুবতাদা হয়, এখন এখানে কি খবর মোকাদ্দম হয়েছে এটা আমরা পরে হয়তো জানতে পারবো, তাই তো না স্যার? না এখানে একটু দেখো 6 পাতায় তুমি যদি দেখো এখানে দেখো আমরা জুমলাতুল ইসমিয়া যেহেতু নাউন দিয়ে শুরু হয়েছে, মুক্তাদা খবর মোহাম্মাদুল রাসুলুল, মোহাম্মদুল ডেফিনেট রাসুলুল, রাসুলুল ইনডেফিনিট, এটা জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়ার আরেকটা ধরন আছে সেটা হলো এটা আমামা মসজিদি সাজারাতুন, এটা কিন্তু মুবতাদা এবং এটা নাকেরা অনির্দিষ্ট, মুবতাদা অলওয়েজ নির্দিষ্ট যদি সামনে বসে। আল কিতাবু
তখন মুফিদ, মুক্তা দেওয়া যায়, আল কিতাবু মুফিদুন। তাহলে এখানে আমাদের আল দেয় নাই। হ্যাঁ আল দেয় নাই, তাইলে ঘটনা কিন্তু কিন্তু তারপরেও তো বইটা নির্দিষ্ট না স্যার, কারণ না এটা তো কোরআনের কথাই বলতেছে। না নির্দিষ্ট না, গ্রামাটিক্যালি এখানে আসো, এখানে এরা বলে দিচ্ছে ঘটনাটা, দেখো এটা হলো খবর, তাহলে হাজা কিতাবুন এরকম কিছু আছে, খবরুন লি মুক্তাদা মাহজুফুন তাকদিরুহু হুয়া, তাইলে আমাদের সেন্টেন্স কমপ্লিট করার জন্য বলতে হবে হুয়া কিতাবুন। এখন আমি বুঝে গেলাম, এখন জুমলা হয়ে গেল মুস্তানাফাতুন, এই শব্দটা আমরা পড়ি নাই, এর মানেটা কি স্যার? মুস্তানাফাতুন হলো শুরুর জুমলা, শুরুর জুমলা। জাস্ট স্টার্টেড। আচ্ছা তাইলে আমার কথা হলো যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন তোমরা যে কোনোখানে গেলে যদি ডিফিকাল্টি ফেস করো একটা শব্দ বুঝতে, যেমন এটাতে এটাতে ডিফিকাল্টি ফেস করার কথা, তাহলে তোমাদের সাথে আল্লাহ হাফেজ আজকে, না? স্যার ওকে, মা আসসালাম, আল্লাহ। স্যার।